গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমি সুব্রা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো চলুন, আজকে রবিবার সকাল সকাল বাজারে বেরিয়ে পড়েছি, বাজারে মাছ কিনতে আর সবজি কিনতে। তো দেখে নিয়ে যাক বাজারে কি কি মাছ পাওয়া যায় ইজিপ্টের বাজারে। তো এখানে প্রচুর মাছ আছে, তিন ভাগ মাছ আমি চিনি না, কয়েকটা মাছ আমি চিনি, এটার নাম জানি না, বড়টার নামও জানি না। এটা চিংড়ি মাছ, এটা জানি, এটা আমার খুব ফেভারিট মাছ। তো আমরা এখান থেকে দু তিন রকমের মাছ নিয়ে নেবো সারা সপ্তাহে, তারপরে সবজি বাজার করে নেবো। তো আমরা এখানে মাছটা সবজি টবজি কিনে নিয়ে চলে এসেছি, যেহেতু এখানে ভিডিও করতে দেয় না তাই বেশি ভিডিও করতে পারবো না। তো এখানে মেয়ের জন্য কেক কিনেছি এক বাক্স, আর কিনেছি টমেটো, কিনেছি অ্যাপেল, কিনেছি অরেঞ্জ, কিনেছি আর কিনেছি এখানে ধনে পাতা, কিনেছি লেটুস শাক, কিনেছি ব্রোকলি, কিনেছি গাজর, কিনেছি বিটরুট, কিনেছি মেয়ের জন্য দুধ নিয়েছি, আর কি কি আছে, মাছ আছে, ডিম আছে, আর মনে হয় মাংস আছে, আরও আছে অনেক কিছু, আর আছে হচ্ছে মটরশুঁটি পেস্ট আছে, আর আমাদের আছে হচ্ছে টিফিন আছে, সকালের টিফিন আছে। তো চলুন এগুলো সব গুছিয়ে ফেলি, গুছিয়ে ফেলে টিফিনটা করে নিই। আগে চা করে নিতে হবে, তারপরে টিফিনটা খেয়ে তারপরে ঘরের সমস্ত কাজ হবে, রান্না করব। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কন্টিনিউ। আবার একবার চা বসিয়েছি, সকাল থেকে আমার দুবার হয়ে গেল। বাজার গিয়েছিলাম, সকালে একবার খেয়েছিলাম, আবার বাজার গিয়েছিলাম, এসে টিফিন করবে, আবার চা বসিয়েছি, চাটা আমার ফুটে গেছে, আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। চলো টিফিনটা করে রান্নাটা করে নিই। কাঁচা আছে, প্রচুর কাঁচা ভিজিয়েছি, চা আমার ফুটে গেছে, কাচতে হবে, মাথায় শ্যাম্পু করতে হবে, অনেক কাজ আছে। ভালো করে করবো, সব রেডি করে দিয়েছি। ভালো করে ঝালটা করবে, আর তেলটা ওইটাতেই ভাজবে, নাহলে তেতো হয়ে যাবে। যদি তেতো হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ, ঝাল করে দিয়েছে, করে দিয়ে আজকে বড় রান্না করেছে। ঝাল করে দিয়ে মেয়েকে আনতে গেছে স্কুল থেকে, এখানে মাছের ঝালা দিয়েছে, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, রসুন বেটে দিয়েছিলাম, সব দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, গুঁড়ো লঙ্কা সব দিয়ে ঝাল করেছে। ঝালটা হয়ে গেছে, আরও মেয়েকে আনতে গেছে, আর এখানে মেয়ের জন্য এক পিস ভাজা মাছ রেখেছে। আমাদের হয়ে গেছে, ভাত খেলেই হবে। চান করলাম, সারাদিন জল ছিল না, যতটা জল করা ছিল ততটা জল আমি কাঁচা করছি, অনেক কাঁচা ভিজিয়েছিলাম, কাঁচা কুচি করে ঘরটা মুছে নিয়েছিলাম। তারপরে এই জল আসতে আমি চান করলাম, চান করে এই বাসনগুলো মেজে নিচ্ছি, এরপরে খাওয়া হবে। এখন খাওয়া হয় না, আমার মেয়েকে আনতে গেছে রান্না করে, সব জোগাড় করে দিয়েছিলাম, ও আজকে মাছের ঝালটা করেছে। রান্নার বাসনগুলো মেজে নিয়ে খাবার জল করতে হবে, সকাল থেকে জল ছিল না, একদম জল ছিল না। এই পাখি কিছুটা জল ভরে রেখেছিলাম, ইজিপ্টে এই প্রবলেম, মাঝে মাঝে জল থাকে না, মোটরে এত বিরক্ত লাগে। বিকালের দিকে চান হয়ে যায়, জামা কাপড় ছেড়ে সব কাজ হয়, বিকালের দিকে চান হয়। জল ভরতে হবে, খাবার জলটা ভরে নিয়ে এবার
চলো আমরা এবার খেয়ে নিই, আজকের মতো এইটুকুনি, আবার অনেক কাজ আছে, কাজ করতে হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।